হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গিয়ে জিজ্ঞেস করতেছেন, কবরওয়ালাদেরকে সম্বোধন করে ডাক দিতেছেন, এই কবরবাসী, আলোচনা আমার শুরু হয়ে গেছে, খেয়াল করেন, অল্প সময় করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরওয়ালাদেরকে ডাক দিয়ে সম্বোধন করে জিজ্ঞেস করতেছেন, এ কবরওয়ালারা, তোমাদের অবস্থা কেমন, কেমন অবস্থায় তোমরা আছো, তোমাদের জীবন যাপন কেমন কাটাচ্ছ, কবরে তোমাদের কি হালত। কবর থেকে উত্তর আসতেছে, আমিরুল মুমিনিন, আমাদের অবস্থা বলার আগে আগে আমরা যাদেরকে দুনিয়াতে রেখে আসছি তাদের অবস্থাটা আগে বর্ণনা করেন। মানে আমরা যাদেরকে রেখে আসছি অর্থাৎ আমাদেরকে যে সমস্ত ময়মুরব্বি রেখে গেছে, ধরেন আমার দাদা দাদি নানা নানি বা দাদার বাপ রেখে চলে গেছে না, এই যে আমাদেরকে যে রেখে গেল, এই আমাদের মুরব্বিরা বলতেছে কবর থেকে যে আমিরুল মুমিনিন, যারা আমাদেরকে এই কবরস্থ করে গেছে, আমার সন্তানাদি নাতিপুতি যারা আছে এদের অবস্থাটা কি, এটা আগে বর্ণনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তাদের অবস্থা তো এই, আপনি যে বাড়িটা দুনিয়াতে করে রেখে আসছিলেন, যে বাড়ির ঘেটে আপনার নামটা দিয়েছিলেন, যেটা আব্দুল করিমের বাড়ি, এটা চেয়ারম্যান বাড়ি, এটা মেম্বার বাড়ি, লেখা থাকে না জমিদার বাড়ি, লেখা থাকে না, তো আব্দুল করিমের যে ঘেটটা আপনি দিয়ে গিয়েছিলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আপনার সন্তানেরা এই ঘেটটা ভেঙে দিয়েছে, কারণ আপনি তো আপনার নামে ঘেটটা করে গিয়েছিলেন, আপনার সন্তান তো রেখে গিয়েছেন চারজন, তো চারজন তো এক গেট দিয়ে ঢুকবে না, ঢুকবে, এখন তো বর্তমান সময় তো প্রশ্নই আসে না, সবচেয়ে বড় শত্রু হলো ভাই, কথা গণ সমাজের মধ্যে আজকে সবচেয়ে শত্রু যদি কাউকে খুঁজতে হয় দেখবেন ভাই ভাই সবচেয়ে বড় শত্রু, এর পিছনে ইন্ধনদাতা হলো আমাদের ঘরের মা বোনেরা, মহিলারা, মহিলাদের বসার ব্যবস্থা আছে, ওদের মহিলারা খেয়াল করেন, ভাই ভাই দ্বন্দ্ব, এমন দ্বন্দ্ব লাগা এক ভাই আরেক ভাইয়ের ছায়াও দেখতে রাজি না, এর পিছনে বড় অবদান হচ্ছে গিয়ে ভাবিদের, ঘরের মহিলাদের, কারণ ভাই থাকে শহরে আর এদিকে শহর থেকে আসা মাত্র এই ভাই ঘরে কি করছে না করছে সব, বিছানায় শুইতে না শুইতেই সব কানের গড়ে বড়ুর 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 সারা রাত এগুলো করতে থাকে, অবাস্তব বলতেছি কথা কন না, আপনি তল্লাশি করে দেখেন এই মহিলাগুলো কান পড়া দিতে 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 এক পর্যায়ে এই ভাই ভাইকে খুন করতে দ্বিধাবোধ করে না, নিজ হাতে ভাইকে ভাই জবাই করে দিচ্ছে, হচ্ছে না এরকম ঘটনা, পত্র পত্রিকা দেখেন, নিজ হাতে ভাই ভাইকে জবাই করে দিচ্ছে, ভাই তো রাখলাম পরের কথা, এই বিবিদের কান পড়ার কারণে গর্ভধারিণী মাকেও এই বাংলার জমিনে বহুত যুবক আছে জবাই করে দিচ্ছে, বাবাকে শেষ করে দিচ্ছে ঘরের বিবির কু ধারণা কু পরামর্শে, এই যে মন্ত্রগুলো পড়ায়া দেয় এই মন্ত্রর সে এফেক্ট এমনভাবে করে যে মাকে পর্যন্ত তার হাতে সে তার হাত থেকে রক্ষা পায় না, বাবা তার হাত থেকে রক্ষা পায় না, ভাই তার হাত থেকে রক্ষা পায় না, বোন তার হাত থেকে রক্ষা পায় না, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনি যে বাড়িটা রেখে আসছেন দুনিয়াতে এই বাড়ির ঘেটটা পর্যন্ত ভেঙে ফেলছে, ভেঙে চারটা ছেলে রেখে আসছেন, চার ছেলে চার দিক দিয়ে ঘেট করছে, ওই ঘেট সব তস নস করে দিয়ে ওই চার ছেলের নামে চারটা ঘেট হয়ে গেছে, তারপর এরপর কিছুদিন আপনার কথা মাঝে 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 স্মরণ করে, কিছুদিন পর আপনার কথা আর স্মরণেও নাই, আপনার কথা এমনভাবে ভুলছে,
আপনি যেই পাঁচলক্ষী গ্রামের মধ্যে আব্দুল করিম নামে একজন লোক ছিলেন, একজন ব্যক্তিত্ব ছিলেন, বড় একজন ব্যক্তি ছিলেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার এই দশ বছরের মাথায় একটা লোক ভুলেও আপনার কথা মুখে উচ্চারণ করে না, এরকম নাই কথা বলেন না? এখন তো মাতবর ঘরে 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 ঘরে, আগে তো এক এলাকায় মাতবর থাকলে পুরা কয়েকটা ইউনিয়ন সে বিচার করত, এমন মাতবর ওই যাদবপুর কবরস্থানে বহুত মাটির সাথে মিশে গিয়েছে, এখন কেউ চিনেও না জানেও না অমুক নামে একজন ব্যক্তি মাতবর ছিল সমাজের মধ্যে। আপডেট যুবকদেরকে জিজ্ঞাসা করেন যে এই এলাকার মধ্যে ঐতিহ্যবাহী একজন লোক ছিল, আশপাশে তিন চার ইউনিয়ন সে বিচার করে বেড়াইতো, তাকে চিনো, তার নাম জানো? খুবই হেডা সে আবার কেডা বলতে পারে না। এই হলো দুনিয়ার রেজাল্ট, এটাই হলো দুনিয়ার ফলাফল। কিছু খোরাক নিয়ে যান আজকে এখান থেকে, এটাই হলো দুনিয়ার রেজাল্ট, এটাই হলো দুনিয়ার ফলাফল, সারা নির্যাস। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বর্ণনা দিলেন, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই এবার তোমাদের অবস্থা বলো। মৃত ব্যক্তিদের সাথে কথা বলতেছে, এবার তোমাদের অবস্থা বলো, তোমাদের অবস্থাটা কি, তোমাদের অবস্থা কেমন? ওই মৃত ব্যক্তিরা উত্তর দিচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলতেছেন, ভাই দুনিয়ার সমস্ত মানুষ, আমার আত্মীয় স্বজন যারাই এই দুনিয়ার থেকে আমাকে বিদায় দিয়ে তিন টুকরা কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে মাথার মধ্যে বাঁধিয়েছে, পায়ের গোড়ালির মধ্যে বাঁধিয়েছে, এই গ্রামের মধ্যে যে সমস্ত পুরুষ লোকগুলা মারা যায় কয় টুকরা কাপড় দেয়? কথা গণ কটা দেয় জানেননি? তিন টুকরা কাপড় দিয়ে, পুরুষকে তিন টুকরা কাপড় দিয়ে প্যাকেট করে, মহিলাদেরকে পাঁচ টুকরা কাপড় দিয়ে প্যাকেট করে। আমার ধন দৌলত সব কিছু আপন অবস্থায় আছে, আমি যেই চেয়ারের মধ্যে বসতাম এই চেয়ারের দামটা ৫০,০০০ টাকা, আমি যেই খাটের মধ্যে ঘুমাইতাম এই খাটটার দাম ২,০০,০০০ টাকা, আমি যেই প্লেটে খানা খাইতাম এই প্লেটটার দাম ৩,০০০ থেকে ৪,০০০-৫,০০০ টাকা, আমি যে বাড়িটা নির্মাণ করেছি এই বাড়িটা আমার নির্মাণের কাজের ব্যয় হিসেবে ৫০,০০০ বা ১ কোটি বা ২ কোটি টাকা ব্যয় হয়েছে। আর একটা লোকের চলাফেরা রাস্তায় 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 বসে থাকে, রাস্তায় পড়ে থাকে, পথিক যদি তার হাতের মধ্যে কিছু দেয় সে ওগুলা বক্ষণ করে ওই অবস্থায় রাস্তায় পড়ে থাকে, আর কেউ না দিলে না খেয়ে রাস্তায় পড়ে থাকে। আপনাদের কাছে আমার জানার বিষয় হল, যেই লোকটা ২ কোটি দিয়ে বাড়ি নির্মাণ করলো, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যেই লোকটা রাস্তার মধ্যে শুয়ে আছে, পথিক যদি খানা দেয় খায় আর না দিলে না খেয়ে শুয়ে থাকে, এই লোকটাও মৃত্যুবরণ করলো। দুই লোকের মৃত্যুবরণ করার পর এ মুসলমান ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করতে হবে, ওই কোটিপতি লোকটাও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল, ওই রাস্তার ভিখারি সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। বলেন তো এই দুইজনের কবরে ঢুকানোর সিস্টেম কি বেশকম আছে না? এক সবাই বলেন, কোটিপতিকে কয় টুকরা কাপড় দিবে? কথা বলেন, যে লক্ষ কোটি টাকার মালিক তিনাকেও তিন টুকরা, আর যে রাস্তার ভিখারি তিনারও তিন টুকরা। লক্ষ কোটি টাকার মালিক যে খাটের মধ্যে বহন করে তার লাশটা নিয়ে যায়, ওই রাস্তার ভিক্ষুকের লাশটাও কিন্তু ওই খাটেই নিয়ে যায়। কথা বলেন না বেশ কম আছে? কোনো কোনো মসজিদে এমন আসেনি যে এই খাটটা ধনী লোকের জন্য, এই খাটটা গরিব লোকের জন্য? কথা বলেন। এ মুসলমান ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করতে হবে, তুমি কোটিপতি হয়েছ, ক্ষমতার অধিকারী তুমি হয়েছ, আল্লাহ তোমার হাতে হাতে রাজত্ব দিয়েছে, তোমার দুনিয়ায় আসার সিস্টেম যেমনিভাবে ছিল একজন রাস্তার ভিখারিও ঠিক তেমনিভাবে দুনিয়াতে আসার সিস্টেম এক,
একমত নি সবাই কথা বলেন আশার সিস্টেম এক মাসখানে অল্প কিছু দিনের ব্যবধান তুমি হয়েছো কোটিপতি আমি হয়েছি কোটিপতি আর সে হয়েছে ভিখারি আবার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর কিন্তু যাওয়ার সিস্টেমটাও এক তোমারও তিন টুকরা আমারও তিন টুকরা তোমাকে যে খাটে শোয়াবে আমাকেও সেই খাটেই শোয়াবে তোমাকে যেইভাবে সাড়ে তিন ঘাত মাটির নিচে শোয়াবে ঠিক তদ্রূপ আমাকেও কিন্তু সেরকম সাড়ে তিন ঘাত মাটির নিচেই শোয়াবে তোমার কবরের মধ্যেও ডান পাশে মাটি বাম পাশে মাটি নিচে মাটি আমার কবরেও মাটি ডান পাশে মাটি বাম পাশে মাটি বেশ কম আসেনি কথা বলেন আমার কবরের ছাউনি হয় বাঁশ তোমার কবরের ছাউনি হয় স্বর্ণ কথা বলেন সব এক মাসখানে অল্প কিছুদিন ব্যবধানের জন্য মুসলমান কথাগুলো কান খাড়া করে ভালো করে কথাগুলো শ্রবণ করো যুবকদেরকে বলবো যুবক শরীরের রক্তের গরমের কারণে এত টকবক কেন কেন পর্দার অন্তরালে মাদেরকে বলবো মা গো ও মা ও যুবতী বোন তুমি কোন দিকে দৌড়াও রক্তের গরমের কারণে যৌবনের কারণে আল্লাহ তোমার লাবণ্যতা তোমার সৌন্দর্য রূপ আল্লাহ দিয়েছে এই রূপকে প্রকাশ করে করে কিভাবে তুমি বাহির হচ্ছ একটু চিন্তা করো এই রূপ এই সৌন্দর্য এই চেহারা এই শক্তি এই ক্ষমতা কে দিয়েছে আরো জোরে বলেন সব কিছু দেওয়ার মালিক কে আরো জোরে বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরবাসীকে প্রশ্ন করলেন কবরবাসী উত্তর দিল হে আলী আমিরুল মুমিনিন আমাদের কবরের অবস্থা হলো এমন যখন আমাদের আত্মীয় স্বজন কবরের মধ্যে নিজ হাতে আমাদেরকে মাটির বিছানার উপর শুয়ে রেখে গেল শোয়ানোর পর অল্প কিছুক্ষণ পরই দেখলাম কে যেন দুইজন লোক আমাদের কবরের মধ্যে ঢুকতেছে দুইজন লোক আমাদের কবরের মধ্যে আসতেছে কবরের মধ্যে আসার পর আমাদেরকে প্রশ্ন করা হলো প্রশ্ন উত্তর পর্ব যখন শেষ হয়ে গেল মুসলমান এখানে অনেক ঘটনা কবরের ঘটনা আপনারা সকলেই জানেন সকলের মুখস্থ আছে সব কিছু জানা আছে আমি এখানে আলোচনা করব না আমি সামনে সরাসরি সামনের দিকে অগ্রসর হচ্ছি একটু ধৈর্য সহকারে একটু খেয়াল করে আমার কথাগুলো শোনার চেষ্টা করেন বোঝার জন্য চেষ্টা করেন কিছু নেওয়ার জন্য চেষ্টা করেন জীবনের সাথে ফিট করার চেষ্টা করেন সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করার পর ওই মৃত ব্যক্তিরা উত্তর দিল প্রশ্ন করে যখন ওই ফেরেশতাগুলো আমাদের কাছ থেকে চলে গেল দেখলাম দুই একদিন পরে তিন চার দিন পরে আমাদের এই যে মুখটা আছে মুখের ছিদ্র আছে এই যে নাকটা আছে এই যে চোখটা আছে কানটা আছে সব ছিদ্র আছে কিনা কথা বলেন সব ছিদ্র আছে কিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে ওই সাহাবির প্রশ্নের উত্তরে যখন এই কথাগুলো বলতেছিল সকলে এদিকে খেয়াল করেন এদিকে খেয়াল করেন দিনই আলোচনা হচ্ছে ডানে বামে কি হচ্ছে দেখার সময় নেই কথাগুলো খেয়াল করেন বোঝার জন্য চেষ্টা করেন মেহমানরা আসবে মেহমানদেরকে সম্মান জানাব কথাগুলো ভালো করে খেয়াল করেন ঠান্ডা মাথায় ঠান্ডা ভাবে নেওয়ার জন্য চেষ্টা করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যখন প্রশ্নটা করলেন প্রশ্ন করার পর কবরবাসী এই উত্তর দিল যে মুখের ছিদ্র আছে দুই তিন দিন চার দিন পর এই মুখ থেকে এই নাক থেকে পচা রক্তগুলো পেটের পচা রক্তগুলো গলে গলে মুখ দিয়া বাইর হচ্ছে শরীরের পচা রক্তগুলো মুখ দিয়া বাইর হচ্ছে শরীরের পচা রক্তগুলো কলিজা মাংস সবগুলো পচে পচে নাকের ছিদ্র দিয়া বাইর হয় নাকের ছিদ্র দিয়া বাইর হয় চোখের ছিদ্র দিয়া বাইর হয় আপনারা যদি কেউ কঙ্কাল কখনো মানুষের কঙ্কাল
বা কোনো জীব জন্তুর কঙ্কাল দেখে থাকেন তাহলে হয়তোবা অনেকেই উপলব্ধি করতে পেরেছেন মানুষের কঙ্কাল যখন হয় গুস্তগুলো আস্তে আস্তে যখন খসে পড়ে মুখের ছিদ্র ঠিক আছে কিন্তু গুস্ত নাই নাকের ছিদ্র কিন্তু আগের মতো ঠিকই আছে নাকের কিন্তু গুস্ত নাই চোখের ছিদ্রগুলো কিন্তু আপন অবস্থায় আছে কিন্তু চোখের কোনো গুস্ত নাই সম্মানিত মুসল্লিয়ান কেরাম নাকের ছিদ্র আছে নাকের কোনো গুস্ত নাই ওই কবরওয়ালা কবর থেকে আলীর প্রশ্নের উত্তরে বলেন আমিরুল মুমিনিন আমি বাড়িটা দুনিয়াতে করে রেখে আসলাম আমার বাড়ি আমি করে রেখে আসলাম আমার সন্তান আওলাদ ফরদ উত্তরসূরি যারা আছে তাদের সবাইকে রেখে আসলাম কিন্তু তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে খুব মেহনত করে নিজের জীবনের দিকে তাকাই নাই নিজের খাওয়ার দিকে তাকাই নাই নিজের পরনের দিকে তাকাই নাই ভালো একটা কিছু পড়তে মন চাইলে পড়ি নাই ভালো কিছু খাইতে মন চাইলে খাই নাই ভালো কিছু পোশাক পরিধান করে বন্ধুদের আড্ডায় ঘোরাফেরা করার জন্য মন চেয়েছিল কিন্তু ঘুরি নাই সন্তানদের পিছনে মেহনত করেছি সম্পদ অর্জন করেছি আজকে আমার কবরের এই অবস্থা আমার এই অবস্থা আমার উত্তরসূরিরা কেউ কোনো খবর নিচ্ছে না কেউ কোনো খবর নিচ্ছে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আমিরুল মুমিনিন আপনি আমাদের উত্তরসূরি যাদেরকে আমরা রেখে আসছি তাদেরকে আমাদের সংবাদটা দিবেন আমাদের সংবাদটা দিবেন যে আমরা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমাদেরকে যখন মাটি চাপা দিয়ে রেখে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন একটা ব্যক্তিকে যখন কবরস্থান করা হয় কবরস্থান কবরের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হয় তার উত্তরসূরি যিনারা আছে ওই কবর থেকে ওঠা মাত্রই মানুষের পায়ের মধ্যে যে স্যান্ডেল থাকে জুতা থাকে জুতা থাকে কি না কথা বলেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন যেই লোকটাকে নিজ হাতে কবরস্থানের মধ্যে ঢুকিয়ে আসলাম তোমরা যখন তাকে মাটির চাপা দিয়ে রেখে আসো এই জমিন থেকে যখন পাটা তোমরা উঁচা করো রাসূল বলেন এই পায়ের আওয়াজটা পর্যন্ত কবরের ভিতরে যে সমস্ত লোকগুলো আছে তারা সমর্দন্ত শুনতে পায় আমরা তো আমাদের উত্তরসূরিদেরকে ডাক দিচ্ছি চিৎকার দিচ্ছি হা হা করে চিৎকার দিচ্ছি আমাদেরকে যারা রেখে যাচ্ছে ছেলেদেরকে ডাক দিচ্ছি বাবা রে আমি এত জোরে জোরে চিৎকার করে তোমার কাছে কান্নাকাটি করতেছি তোমার জুতার আওয়াজ পর্যন্ত আমি শুনতে পাই কিন্তু তোমাকে আমি এত জোরে জোরে কান্নাকাটি করে ডাক দিতেছি এমন নির্দয় হয়ে গেলা এমন নির্মম হয়ে গেলা আমার ডাকের আওয়াজটা পর্যন্ত তোমরা শুনতে পাচ্ছ না আলোচনা বুঝতেছেন সবাই জি বুঝলে গেছেন সব ওনারা ব্যস্ত থাকে তো ওই জন্য টাইমেরই করতে পারে না এই জন্য ওইদিকে একটু খেয়াল লাগবো আলহামদুলিল্লাহ নেতার একটা গুণ যেটা আমি সবসময় ভালো দেখি যে কোনো মাহফিলে আসলে লং টাইম সে আলোচনা করে না এটা একটা বড় ধরনের একটা গুণ একটা মানুষের বড় একটা গুণ এটা যে শর্ট টাইমের মধ্যেই আলোচনা শেষ করার সবসময় চেষ্টা করে আমরা দোয়া করবো ইনশাল্লাহ সবাই ওনার জন্য আল্লাহ যেন আরও জাতির সেবা করার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন আলোচনা করতে যাচ্ছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আন কবরের মধ্যে যে মানুষদেরকে প্রশ্ন করেছিলেন কবরওয়ালাদের উত্তর তো দিয়েছিলেন এবার কবরওয়ালাদের প্রশ্নের উত্তর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচ্ছিলেন একটু সামনের দিকে আমরা এগিয়ে আসি পিছনে জায়গা হচ্ছে না একটু সামনের দিকে এগিয়ে আসেন এগিয়ে আসেন সামনের দিকে এগিয়ে আসেন আল্লাহ আমাদের সবাইকেই এই দুনিয়াতে যে আসার উদ্দেশ্য জান্নাত অর্জন করা আল্লাহকে সন্তুষ্ট করা রসুলের পদঙ্ক অনুসরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতি সহজে জান্নাতের পথ দেখিয়ে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন আমি যে আলোচনা করতে যাচ্ছিলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আন প্রশ্ন করার পর কবরবাসীরা উত্তর দিচ্ছিল কবরওয়ালারা উত্তর দিচ্ছিল সেই উত্তরের আলোচনা আমরা শুনতেছিলাম
আমরা সবাই এদিক মনোযোগ দিই, প্রশংসা কার হবে? সবাই বলেন, সবাই বলেন الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لمن قدر خيرا وقبالا الشكر لمن صور حسنا وجمالا الشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولا لا ضد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا প্রশংসা কার হবে? আরো জোরে বলেন, ও মুসলমান, পিছন থেকে আপনাদেরকে বলি, সামনা সামনে চলে আস। জবান এটা কে দিয়েছে? আরো জোরে বলেন। আপনাদের কি মহব্বত কম নাকি পিছনে যারা আছেন? সামনের দিকে এগিয়ে এগিয়ে বসলে আপনার লাভ ভাই, আপনার লাভ। কাছাকাছি যত বেশি থাকবেন তত মহব্বত ভালোবাসা হবে, একত্রে আমরা সকলেই জান্নাতে যাবো। সকলে বলে আলহামদুলিল্লাহ। একটু এগিয়ে এগিয়ে আসেন, এগিয়ে এগিয়ে আসেন, একটু শুনেন। জবান কে দিয়েছে? আরো জোরে বলেন, জবানের মালিক কে? যুবকরা জোরে বলতে হবে, কে? আরো জোরে বলেন। আমাদের এই দৃষ্টি শক্তি কে দিয়েছে? আমরা যেই সূর্যের আলো ভোগ করি সূর্যকে কে বানিয়েছে? যে আসমানের নিচে আমরা বসবাস করি আসমান কে বানিয়েছে? যেই জমিনের উপর বসে বসে এখানে মাহফিল গুলো শুনতেছি এই জমিন কে দিয়েছে? সবগুলো নিয়ামত কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে আল্লাহকে মায়া করে ডাক দেন, আল্লাহ। এ মুসলমান, তুমি তোমার বন্ধুকে মহব্বত করে ডাক দেওয়ার কারণে বন্ধুর কলিজা যদি ঠান্ডা হয়ে যায়, বন্ধুর কলিজা যদি শীতল হয়ে যায়, মা বাবার অবাধ্য সন্তান যদি মা বাবাকে একবার মহব্বতের মায়ার ডাকটা মাকে দিয়ে দিতে পারো, বাবার অবাধ্য সন্তান যদি বাবাকে মহব্বত করে মায়া করে ডাক দিতে পারো, একবার ডাক দিতে দেরি, তুমি যে দশটা বছর মা বাবার অবাধ্য ছিলা, এই অবাধ্য সন্তান ছিলা মাকে একবার ডাক দেওয়ার কারণে তোমার পিছনের সব ভুল ভ্রান্তি মা মাফ করে কিনা? কথা বলেন, বাবা মাফ করে কিনা? মা দশ বছর অবাধ্য থাকার কারণে এক ডাকের বিনিময়ে মা তোমাকে মাফ করে দেয়। বাবার অবাধ্য সন্তান হওয়ার পরেও একবার বাবাকে ডাক দেওয়ার পরে বাবা এই ডাকের বিনিময়ে সব মাফ করে দেয়। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আব্বা আম্মার সে আল্লাহর মায়া কতটুক কম? আব্বা আম্মার সে মায়া আল্লাহর কম? বেশি। কতটুক বেশি? তুলনা আসেনি কোনো? কথা বলেন, আল্লাহর মায়ার সামনে কোনো মায়ার তুলনা নাই, আল্লাহর মায়ার সামনে কোনো মায়া নাই, আল্লাহর মহাব্বতের সামনে কোনো মহাব্বত নাই। কথা নেই কি না? সম্মানিত মুসল্লিয়ান কেরাম, ওই কবরবাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, আলী, যারা আমাদেরকে নিজ হাতে কবরস্থ করে গেল, এরা তো কেউ আমার সন্তান, কেউ আমার ভাই, কেউ আমার চাচা, কেউ আমার নাতি, কেউ আমার পুতি, এরকম সবাই তো এরা আরাই কবরে নামে। কথা বলেন, নিকটতম যে সমস্ত লোকগুলো আছে এরাই কিন্তু কবরে নামে, আর কেউ কবরে নামে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আলী, আমাদেরকে এখানে রেখে যে চলে গেল, অথচ দুনিয়াতে থাকা অবস্থায় তাদের জন্য সব করলাম,
2 কোটি টাকা দিয়ে বাড়ি নির্মাণ করলাম, গেট বানাইলাম, রাস্তা করলাম, গাড়ি বাড়ি সব কিছু তার জন্য করে রেখে আসলাম। আর আজকে আমাকে কবরে ঢুকাইতে দেরি, আমাকে এখান থেকে রাখতে দেরি করে একটা সেকেন্ড মানুষ সেখানে রাইখা, তাকে আর দেরি করতে কেউ চায় না, চায় কিনা? আপনার আব্বাকে নিজ হাতে কবর দিয়া সবাই কবর থেকে বাইর হয়ে চলে গেছে, আপনাকে যদি বলি 5টা মিনিট কবরের পাশে দাঁড়ান, দাঁড়াবেন? দাঁড়াবেন? একটু ঠান্ডা মাথায় কথাগুলো চিন্তা করেন। ও পর্দারণ তাহলে মা মা গো মা কথাগুলো খেয়াল করো, যুবক ভাই কথাগুলো ঠান্ডা মাথায় বিবেক খাটাও, একটু বিবেক খাটাও। বুড়া বাবা একটু কথাগুলো বিবেক খাটান, বুদ্ধি খাটান, কথাগুলোর উপর গবেষণা করেন। যে আব্বা যেই বড় ভাই তোমার জন্য অক্লান্ত পরিশ্রম করে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গিয়েছে, এই লোকটাকে মাটির ভিতর দাফন করতে দেরি, তোমাকে যদি 5টা মিনিট সেখানে দাঁড়াইতে বলা হয় তুমি দাঁড়াইতে রাজি না? আমিও দাঁড়াবো না, আমিও দাঁড়াবো না। অথচ কবর থেকে আমার পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পাই, আমাকেও এরকম হাউ মাউ করে ডাকতে থাকে, চিৎকার করে ডাকতে থাকে। আপনাদের কাছে প্রশ্ন হলো, এই ডাকের আওয়াজ আমরা শুনি কিনা? কথা বলেন, কেউ যদি শুনেও, ধরেন কথার কথা আওয়াজটা শুনলেও, যে লোকটা কবর থেকে বাইর হইতেছে, যারে কবরের মধ্যে রেখে আসলাম, এ যদি আওয়াজটা ডাক দিল, এই সলিমুদ্দিন কই যাস, আমার লাগে একটু দাঁড়া, তো যারা কবর থেকে বাইর হচ্ছিল, হেঁটে হেঁটে বাইর হচ্ছিল, এখন কি হাঁটা অবস্থায় থাকবে না দৌড় দিবে? কথা বলেন, যে মনে হয় ভূত হয়ে গেছে, ঠিক কিনা? বাবা ডাকতেছে কবর থেকে সন্তানকে, সন্তানকে যখন সম্বোধন করে কবর থেকে ডাকে, এই সন্তান আগে হেঁটে হেঁটে কবর থেকে বাইর হচ্ছিল, এখন কিন্তু আর হাঁটবে না, দৌড় দিবে, দৌড় দৌড়। দুইজনে যদি তাকে ধরে, ও তোর আব্বা ডাকতেছে, দাঁড়া বাটা, জামটা দিয়ে এদেরকে লাথি মুতি ফালায় দে, কিভাবে দৌড় দিব, যে নিজে আগে বাঁচি, মনে হয় আব্বা ভূত হয়ে গেছে। এই হলো মুসলমান দুনিয়ার রেজাল্ট, এই হলো দুনিয়ার রেজাল্ট। যারা সকাল সন্ধ্যা রাতকে দিন বানাচ্ছ, দিনকে রাত বানাচ্ছ, রাতের বেলাও দুনিয়ার কাজ করো, দিনের বেলাও দুনিয়ার কাজ করো, শরীর যে আরাম চায়, শরীর বিশ্রাম চায়, শরীরকে বিশ্রাম দিচ্ছ না, শরীরকে আরাম দিচ্ছ না, তোমার রেজাল্ট কিন্তু ওই কবরে যাওয়ার পর যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছ, ডাক দিলেও কিন্তু দৌড় দিবে, হাঁটার থেকে দৌড় দিবে, দৌড় দিবে, দৌড় দিবে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে বলতেছে, ভাই আলী, এই যে চোখের গর্তগুলো আছে, এখান থেকে যদি গোশতগুলো খসে যায়, এই যে মুখের যে গোশতগুলো আছে, এখান থেকে যদি গোশতগুলো খসে যায়, নাকের গোশতগুলো যদি খসে যায় মুসলমান, কানের গোশতগুলো যদি খসে যায়, মাথার গোশতগুলো যদি খসে যায়, বলেন তো কেমন দেখা যাবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে আমিরুল মুমিনিন, এই ছিদ্র দিয়ে শরীরের পচা রক্তগুলো বাইর হয়, এখন তো আমার কবরের অবস্থা ভয়ানক অবস্থা, কবরের ভয়ানক অবস্থা। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। মুসলমান শুরু থেকে কথাগুলো বলতেছি, এই আয়াতের কথা বলতেছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কিভাবে আল্লাহর কুফুরি করো? এ মুসলমান, সময় আছে যুবক, সময় আছে রে বাবা, তোদের পা ধরে বলি, সময় আছে এখনো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ আফসুস করে বলতেছে, হে বান্দা, কিভাবে আমি আল্লাহর নাফরমানি করব? ওয়া কুনতুম আমওয়াতা, এই দুনিয়াতে আসার আগে আমরা কই ছিলাম? কথা বলেন, এই দুনিয়াতে আসার আগে আমরা কি চলছিনি? আমরা মৃত ছিলাম, কি ছিলাম? কথা বলেন না, এই দুনিয়াতে আসার আগে আমরা মৃত ছিলাম। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, বান্দারে কিভাবে আল্লাহর অস্বীকার করো অথচ তোমরা মৃত ছিলাম?
وكنتم أمواتا ثم يحييكم ثم يحييكم এই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করছি সুবহানাল্লাহ কোন আমাদেরকে হায়াত দিবেন কে আরো জোরে বলেন জবান খুলে মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন মায়া করে ডাক দেন আরো জোরে ডাক দেন আল্লাহ আরো মায়া করে ডাক দেন এ মুসলমান আল্লাহ বলে তোমরা মৃত ছিলা আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি তোমাদেরকে গরু বানাই নাই তোমাদেরকে ছাগল বানাই নাই তোমাদেরকে গাছ বানাই নাই তোমাদেরকে মাটি বানাই নাই তোমাদেরকে শুকর বানাই নাই তোমাদেরকে বিভিন্ন পশু পাখি বানাই নাই কি বানাইছে কথা বলেন মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি জানেন নি এটা মানুষ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ বানাইছে আল্লাহ বলে সুম্মা ইউহয়িকুম তোমাদেরকে জীবন দিলাম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইউমিতুকুম এই যে আমাদেরকে জীবন দিয়েছে বলেন তো এই দুনিয়া থেকে যাইতে হবে কিনা কথা বলেন আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউমিতুকুম বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ আবার মৃত্যু দান করব পৃথিবীর জগতে এই পর্যন্ত যারাই মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়াতে আসছে তারাই চলে গেছে কথা বলেন একটা মানুষ যদি 70 বছর হায়াত পায় 100 বছর হায়াত পায় মানুষ আফসোস করে হায় রে হায় কত আগের মানুষ এটা হায় রে হায় কত আগের মানুষ মাত্র 100 বছর মাত্র 100 বছর হায়াত পাওয়ার কারণে যারা 70 বছর 50 বছর হায়াত পেয়েছে তারা কিন্তু আফসোস করতে থাকে ও মুসলমান 100 বছর হায়াত পাও 150 বছর হায়াত পাও 200 বছর হায়াত পাও দুনিয়া থেকে কিন্তু তোমার বিদায় হতেই হবে কথা বলেন দুনিয়া থেকে বিদায় হতে হবে আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম বান্দারে আমি আল্লাহ তোমাকে হায়াত নামক নিয়ামত দিয়েছি আবার কিন্তু আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব আমি আল্লাহ তোমাকে মৃত্যু দিব সুম্মা ইলাইহি তুরজাউন হযরত ইসরাফিল আলাইহিস সালাম হযরত মিকাইল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফুৎকার দিবেন আবার মানুষ কবর থেকে সব উঠে উঠে দৌড় দিবে দৌড় দিবে দৌড় দিবে কিনা কথা বলেন কোন দিকে দৌড় দিবে হাশরের ময়দানের দিকে দৌড় দিবে হাশরের ময়দানের দিকে মানুষ সব দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানদের সামনে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছিলেন মানুষ যখন কবর থেকে উঠবে আমার কাফনের কাপড় তো পচে গেছে আসেনি কাপড় এক বছর পর কবরটা খুলবেন দেখবেন শুধু হাড়ডি পাওয়া যায় গোশতও নাই কাপড়ও নাই কাপড় চোপড় সবগুলা তো পচে গেছে আল্লাহর রাসূল বলেন মানুষ যখন কবর থেকে আবার উঠে হাশরের ময়দানের দিকে দৌড় দিবে সমস্ত মানুষগুলো সকল তখন উলঙ্গ অবস্থায় থাকবে সব মানুষ ল্যাংটা থাকবে ল্যাংটা থাকবে বাজানরে দুনিয়াতে যেমনি ভাবে উলঙ্গ অবস্থায় আসছেন আমি আর আপনি কি শার্ট প্যান্ট পর অবস্থায় দুনিয়াতে আসছিলাম কিনি কেমনে আইছি কথা বলেন কবরে ঢুকাইছে কোন অবস্থায় কথা বলেন কবরে ঢুকাইছে কোন অবস্থায় উলঙ্গ কইরা কবরে তিন টুকরা কাপড় লজ্জাস্থানকে হেফাজত করে আমাকে তিন টুকরা কাপড় দিয়ে ঢুকাইয়া দিছে কবরের মধ্যে সেগুলাও তো পচে গেছে আল্লাহর রাসূল বলেন কবরের থেকে মানুষ যখন উঠবে তখন সবগুলা মানুষ উলঙ্গ থাকবে সবগুলা মানুষ উলঙ্গ থাকবে আম্মাদান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে সম্বোধন করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো আয়েশার কোনো দাম নাই আমি তো আয়েশার কোনো দাম নাই কিন্তু আমি তো দামি হয়ে গিয়েছি আমি রাসূলের স্ত্রী সুবহানাল্লাহ আমি আয়েশার কোনো মূল্য নাই মূল্যহীন আয়েশা কিন্তু আমি আয়েশার মূল্য তো হয়েছে আমি আপনার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোনো দাম নাই কোনো মূল্য নাই কিন্তু ফাতেমা তো আপনার কলিজার টুকরা মেয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল হাশরের ময়দানে মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে তাহলে আমিও যদি উলঙ্গ অবস্থায় উঠি
ফাতেমাও যদি উলঙ্গ অবস্থায় উঠে তাহলে তো লজ্জা পাবো আমরা, লজ্জা পাবো যে রসূলের স্ত্রী, রসূলের মেয়ে উলঙ্গ অবস্থায়। লজ্জা কি না? লজ্জা লাগার কথা না? ইয়া রাসূলুল্লাহ, সবাই তো বলবে রসূলের স্ত্রী, রসূলের আর আদরের টুকরা, কলিজার টুকরা মেয়ে ফাতেমা, এরাও তো উলঙ্গ অবস্থায় উঠেছে, ইয়া রাসূলুল্লাহ তো লজ্জাজনক বিষয়। মুসলমান কথাগুলো কান খাড়া করে, ও মা, পর্দার অন্তলে মা, ও যুবতী বোন, যুবক ভাই রে, কথাগুলো ভালো করে খেয়াল করো। তোমাকে যদি এখন বলি তুমি এখান থেকে উলঙ্গ হয়ে ধানতারা বাজারে যাও, তোমাকে এর বিনিময়ে 50 লক্ষ টাকা দিব। যদি সুস্থ মস্তিষ্ক কোনো ব্যক্তি থাকে তাহলে 50 লক্ষ কেন, গোটা পৃথিবীও যদি তার হাতে দিয়ে দেওয়া হয়, আর বিনিময়ে যদি এখান থেকে ধানতারা বাজার উলঙ্গ হয়ে যাইতে বলে যাবে কিনা কথা বলেন। যদি তার বিবেক ঠিক থাকে, তার মাতার ব্রেন ঠিক থাকে, এই লোকটা বলবে ভাই 50 লক্ষ কেন, 50,000 কোটি টাকাও যদি আমাকে দেওয়া হয় এর বিনিময়ে আমি ইজ্জতকে বিক্রি করব না, এর বিনিময়েও আমার লজ্জাস্থানকে আমি কাউকে দেখাবো না কথা বলেন। এ যুবক ভাই, যুবতী বোন, তুমি বেপর্দা হয়ে, তুমি অর্ধ উলঙ্গ হয়ে, তুমি নগ্ন পোশাক পরে কোথায় যাও, কই যাও, কিভাবে চলাফেরা করো? এ বাবা, কান খাড়া করে কথাগুলো শুনো, তোমারই মেয়ে, হে যুবক, তোমারই আদরের কলিজার টুকরা বোন, এই বোনকে অর্ধ উলঙ্গ করে, অর্ধ নগ্ন পোশাক পরিধান করে কিভাবে মার্কেটে তোমার বোনকে ছেড়ে দাও? এ বাবা, কিভাবে তোমার স্ত্রীকে, যুবক ভাই, কিভাবে তোমার স্ত্রীকে মোটরসাইকেলে বসায় বসায়, পর্দাবিহীন চুলগুলো আগলা দিয়ে দিয়ে, উড়াইয়া উড়াইয়া রাস্তার মধ্যে তুমি ঘোরাও? এ যুবক, পর্দার অন্তরে মা গো, মা, মা তোমাকে অনুরোধ করে দেয়, রাস্তাঘাটে কিভাবে তুমি অর্ধ উলঙ্গ হয়ে নিজের পেট পিঠ বাইর কইরা 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 রাস্তায় যাও? কি বানানো কথা নেই কথা বলেন, সমাজে এগুলো আছে কিনা? একটা মেয়ে বিবাহিত হওয়ার আগে, বিবাহ হওয়ার আগে খুব ডাইকা সুরে থাকে, খুব ডাইকা থাকে, কিন্তু যখনই লোকটা ওই মেয়েটার বিবাহ হয়ে গেল, এমন একটা ব্লাউজ পরে, শর্ট ব্লাউজ পরে, পেট পিঠ সব দেখা যায় কিনা? এ বাবা কথা বলেন, দেখা যায় কিনা? কয় বিয়ে যখন হয়ে গেছে তখন আর পর্দা কি, হন দেখলেই কি না দেখলেই কি? মুসলমান বাবারে, কথাগুলো বাস্তব কথা বলতেছি, বাস্তব কথা বলতেছি, তোমাদের সামনে কথাগুলো ফুটিয়ে তুলে ধরতেছি এই কারণেই, তোমাদেরকে সংশোধন করার জন্য, তোমাদেরকে হুঁশিয়ার করার জন্য কথাগুলো বলতেছি। মহিলা হলো ইজ্জতের সম্মানিতা, আল্লাহ মহিলাদেরকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ পুরুষের চেয়ে 3 গুণ বেশি মর্যাদা দিয়েছেন, মহিলাদেরকে আল্লাহ পুরুষের চেয়ে 3 গুণ মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন, 3 গুণ বেশি দিয়েছেন। এই জন্য পর্দার অন্তলে মাদেরকে বলবো, মা গো, তোমার সৌন্দর্যের রূপ ভিন্ন কোনো পুরুষকে দেখায়ও না, কাউকে দেখায়ও না, কাউকে দেখায়ও না। আলোচনা চলতেছিল, আম্মাদান সিদ্দিকা আয়েশা যখন এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের লজ্জাস্থান সব হাশরের ময়দানে সবাই দেখে ফেলবে, এ মুসলমান, আল্লাহ রাসূল দেখেন প্রতি উত্তরে কি বললেন, অবস্থাটা তখন কেমন হবে, কেমন হবে? সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হবে, কিন্তু কেউ কারোর দিকে তাকানোর তাকানোর সুযোগ তো নাই। আল্লাহ রাসূল বলেন, এ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় আছো, এই জন্য তুমি টেনশন করতেছো, লজ্জাবোধ করবা, লজ্জাবোধ করবা, না 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 না, একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে তো দূরের কথা। এ মুসলমান, কথাগুলো কান খাড়া করে শোনো, একজন আর একজনের দিকে, আর একজনের লজ্জা স্থানের দিকে তাকাবে তো দূরের কথা, না না। আল্লাহর রসুল বলেন, হাশরের ময়দানে মানুষ যখন কবর থেকে উঠে দৌড় দিবে, মাথা যে, কপাল যে, চোখ যে উপর দিকে উঠাবে, চোখ যে উপর দিকে উঠাবে, এই নিজের চোখ, এইখানে যে নাক, চোখ থেকে নাক কত দূর দূরে কথা বলেন, চোখ থেকে নাকটা কত দূর দূরে, অনেক দূরে মনে হয় কথা বলেন, এই যে নাক আমি দেখতেছি, ইচ্ছা করলেই দেখতে পাতে, এই যে আমার নাক, এই যে আমার নাক। আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা, হে আয়েশা, অন্যজনের লজ্জা স্থানের দিকে তাকাবো তো দূরের কথা, তুমি তোমার শরীরে কি পরিধান করা অবস্থায় আছে এটাও তোমার কোনো খবর থাকবে না, তোমার শরীরে কি পরিধান করা অবস্থায় আছে,
কি অবস্থায় তুমি আছো এটার কোনো খবর থাকবে না এমন ভয়ানক অবস্থা মুসলমান বাবারে এখনো সময় আছে এ মুরব্বি বাবা হে যুবক ভাই পর্দার অন্তলে মাগো সবার কাছে দুইটা পা ধরে অনুরোধ করে বলে যায় এখনো সময় আছে যারা কবরস্থ হয়ে গেছে তাদের আমলনামা বন্ধ হয়ে গিয়েছে আমাদের হায়াত আল্লাহ এখনো হায়াত নামক নিয়ামত এখনো আমাদেরকে দিয়েছেন জীবিত আমরা আছি এখনো সুবর্ণ সুযোগ যুবক সুবর্ণ সুযোগ যুবর্ণ সুযোগ হুঁশিয়ার হয়ে যাও সংশোধন হয়ে যাও ওই ভয়ানক অবস্থায় আম্মাদান আয়েশার বক্তব্যের উত্তরে আল্লাহর রাসূল যে বক্তব্যটা দিয়েছিলেন রে আয়েশা এই মানুষটা এই যে চোখ যে উপর দিকে তুলবে এই নাকের দিকে তাকানোর সময় নাই 50,000 বছর পর্যন্ত এইভাবে তাকিয়ে থাকবে মুসলমান একটু ভালো করে খেয়াল করেন এই যে গরমের দিন আসছে কথা বলেন কেবল গরমের দিন শুরু হয়ে গিয়েছে আমি কথা বলতেছি আপনারা বসে আছেন দেখেন ঘামতেছি ঘামতেছি অথচ সূর্যের তাপ নাই আছে কি না একটু কথা বলেন আছে কি না সূর্যের কোনো তাপ নাই সূর্যের কোনো তাপ নাই রাতের অন্ধকার রাতকে আল্লাহ দিয়েছে মানুষকে আরামের জন্য বিশ্রামের জন্য কথা বলেন সূর্যের তাপ নাই এরপরও শরীরের গরমের কারণে ঘাম বাইর হচ্ছে মুসলমান বাবারে এই প্রচন্ড গরমের মধ্যে যখন প্রচন্ড গরম শুরু হয়ে যাবে যখন উত্তপ্ত গরম শুরু হয়ে যাবে ঠিক দুপুর 12টার সময় আপনি মরুভূমির মধ্যে আছেন কথাগুলো খেয়াল করেন মরুভূমির মধ্যে আছেন আশপাশে 100 কিলোর মধ্যে কোনো কোনো ছায়া নাই কোনো পানি নাই এর ভিতর দিয়ে আপনি চলতেছেন চলতেছেন আর এই সূর্যের তাপটা প্রখর তাপটা আপনার শরীরের মধ্যে পড়তেছে বলেন তো কেমন লাগবে কথা বলেন কেমন লাগবে তখন কেমন লাগবে এ মুসলমান বর্তমান বৈজ্ঞানিকদের রিসার্চে বলা হচ্ছে এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে কয় কোটি খেলা মনে করেননি 9,30,00,000 মাইল এই জমিন থেকে পৃথিবীর দূরত্ব এই পৃথিবী থেকে ওই সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল এই সূর্যের দূরত্ব এত দূরত্ব থাকা সত্ত্বেও এই সূর্যের তাপ কিন্তু আমি আপনি সহ্য করতে পারি না কথা বলেন আমি আর আপনি তাপ সহ্য করতে পারি না যুবক ভাবারে কথাগুলো ভালো করে শুনো কথা ভালো করে শুইনা নিয়ে যাও আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে যখন কবর থেকে মানুষগুলো হাশরের ময়দানের দিকে দৌড়ায়া দৌড়ায়া সেই ময়দানে গিয়ে দাঁড়াবে আল্লাহর রাসূল বলেন এই জমিনটা হয়ে যাবে তামা জমিনটা তামা হয়ে যাবে তামা হয়ে যাবে একটা কড়াই যদি হিট করা হয় মাত্র 10টা মিনিট হিট করা হয় এই 10টা মিনিট কড়াইটাকে হিট করার পর আপনাকে যদি বলি ভাই এখানে আপনি একটু হাত দেন একটু হাত দেন আপনার হাতের ছালগুলো ঠিক থাকবে কথা বলেন ঠিক থাকবে সাথে সাথে ছালগুলো উঠে যাবে ও মুসলমান আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে এই পৃথিবীটা এই জমিনটা তামার মতো হয়ে যাবে আর যে এই দুনিয়া থেকে এই দুনিয়ার জমিন থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে অবস্থিত কিন্তু কাল হাশরের ময়দানে যারা সুরমা ব্যবহার করেন সুরমা চিনেননি সুরমা চিনেন হ্যাঁ সুরমার কাঠি কতটুক এতটুক না দেখবেন সুরমাদানি সুরমাদানি কাঠি আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এই সুরমাদানির কথা উল্লেখ করছেন কেউ বলছে আধা মাইল এক মাইল এটার কোনো বর্ণনা নাই কিন্তু এই সুরমাদানির কথা উল্লেখ আছে যে একটা সুরমাদানি মাত্র 2 কর হয় কয় কর এতটুকু একটা সুরমাদানি আল্লাহর রাসূল বলেন মানুষগুলো যখন হাশরের ময়দানে দাঁড়াবে ও যুবক তোমার উপর আমার উপর আমার মাথার উপর আমার মাথার থেকে নিয়ে একটা সুরমাদানির কাঠি যতটুক বরাবর যতটুক বড় হয় এই সূর্যটা আমার মাথার থেকে এতটুক উঁচাই থাকবে এতটুক উঁচাই থাকবে এতটুক উঁচাই থাকবে একটু ঠান্ডা মাথায় উপলব্ধি করো তাহলে তখন কি অবস্থা হবে আল্লাহর রাসূল বলেন ও মুসলমান সেদিন যদি তোমার আমলনামা ভালো না হয় সেদিন যদি তোমার আমলনামা ভালো না হয় একটা পাতিলের মধ্যে চাউল দিয়ে পানি দিয়ে পানিগুলা যখন গরম করা হয়
এই পানির মধ্যে ডাইরেক্ট কিন্তু আগুনের হিট দেওয়া হয় না, পাতিলের মধ্যে আগুনের হিট দেওয়া হয়। এই পাতিলের হিটের কারণে পানিগুলো কিন্তু টকবক টকবক করে উড়তে থাকে, উড়তে থাকে, পাতিল থেকে বাইর হইতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই কাল কিয়ামতের ময়দানে সূর্যের তাপের হিটের কারণে, সূর্যের তাপের গরমের কারণে মানুষের মাথার মগজগুলো এরকম টকবক করে টকবক করে উতরাইতে থাকবে, টকবক করে উতরাইতে থাকবে। মুসলমান শুধু এখানেই ক্ষান্ত নয়, শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে যখন কাল কিয়ামতের ময়দান এই অবস্থা হবে, ডানে জাহান্নাম, সামনে জাহান্নাম, বাম পাশে জাহান্নাম, পিছনে জাহান্নাম। কথাগুলো ভালো করে খেয়াল করেন, এক একটা জাহান্নামের জাহান্নামের মধ্যে 30,000 মাথা থাকবে। কয় হাজার বলেন? ওয়াসটা মুখস্থ করবেন, এখান থেকে ওয়াসটা মুখস্থ করবেন, জাহান্নামের মধ্যে 30,000 মাথা থাকবে। কয় হাজার? সবাই বলেন, জাহান্নামের মধ্যে 30,000 মাথা থাকবে, প্রত্যেকটা মাথার মধ্যে 32,000 দাঁত থাকবে। কয় হাজার? 32টা দাঁত থাকবে, 32,000 দাঁত থাকবে। যারা হজ করতে গিয়েছেন, যাদের হজ সৌভাগ্য হয়েছে, মদিনার থেকে ডাইরেক্ট উত্তর দিকে উহুদ পাহাড় দেখছেন কিনা? উহুদ পাহাড় বিশাল পাহাড়, বিশাল পাহাড়। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই জাহান্নামের যে 30,000 মাথা হবে, আর এক একটা মাথার মধ্যে 32,000 দাঁত থাকবে। ওই 32,000 দাঁতের মধ্য থেকে এক একটা দাঁতের ওজন হবে, বড় হবে উহুদ পাহাড়ের চেয়েও বহুত বেশি। এক একটা দাঁতের ওজন যদি, এক একটা দাঁতের বড়ত্ব বড় যদি উহুদ পাহাড়ের চেয়েও বেশি হয়, মুসলমান ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা জাহান্নামের মাথার মধ্যে এরকম নাক থাকবে। আমার আপনার যেমনি ভাবে নাক আছে, ওরকম জাহান্নামের মধ্যে নাক থাকবে, প্রত্যেকটা মাথার মধ্যে নাক থাকবে। ওই নাকের মধ্যে শিকল দিয়ে বাঁধা হবে, ওই শিকলগুলো 19 জন ফেরেশতা ধরে রাখবে। কয়জন ফেরেশতা? সবাই বলেন, 19 জন ফেরেশতা ওই মাথাগুলো ধরে রাখবে, ওই নাকের ছিদ্র দিয়ে ধরে রাখবে। হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই শিকলগুলো যেই সমস্ত ফেরেশতা 19 জন ফেরেশতা ধরে রাখবে, এক একজন ফেরেশতার মাথা হাতে 70,000 ফেরেশতা থাকবে। এক একজন ফেরেশতার মাতার মাথা হাতে এক একটা ফেরেশতার অনুগামী হিসেবে 70,000 ফেরেশতা থাকবে। রসুল বলেন, ওই ফেরেশতাদের মধ্যে 70,000 ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ছোট যেই ফেরেশতা, সবচেয়ে ছোট যেই ফেরেশতা, ওই ছোট ফেরেশতার বর্ণনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে দিয়ে গেছেন। এই যে মাথা, এই যে কাঁধ, আপনারা আমার মাথার মধ্যে আর কাঁধের মধ্যে কতটুক দূরত্ব? আধা হাত, 4 আঙ্গুল। মাথার থেকে কাঁধ কিন্তু মাত্র 4 আঙ্গুল দূরত্বর রাস্তা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যুবক, এ যুবক কথাগুলো ভালো করে শোনো, ওই যে 70,000 ফেরেশতা ওই জাহান্নামের শিকলগুলো ধরে রাখবে, টেনে টেনে ধরে রাখবে। এই ফেরেশতাদের মধ্যে সবচেয়ে ছোট যেই ফেরেশতা থাকবে, এই ছোট ফেরেশতার বর্ণনা আল্লাহ রসুল হাদিসের মধ্যে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, ওই ছোট ফেরেশতার মাথার থেকে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তার দূরত্ব, এত বড় এই কামাতার থেকে কাঁধ পর্যন্ত এত দূরত্ব। সুবহানাল্লাহ, এই মাথার থেকে কাঁধ পর্যন্ত, মাথার থেকে কাঁধ পর্যন্ত আসতে এত সময় লাগবে, একটি আরবের তেজি ঘোড়া 700 বছর দৌড়িয়ে যদ্দূর পর্যন্ত যাইতে পারবে, এই পরিমাণ এই মাথার থেকে কাঁধ পর্যন্ত ফেরেশতার দূরত্ব। মুসলমান কথাগুলো খেয়াল করেন, এ যুবক কথাগুলো খেয়াল করো, বাবা কথাগুলো খেয়াল করো, কথাগুলো ভালো করে দিলের মধ্যে ঢুকানোর চেষ্টা করো, সেই হাশরের ময়দানে যাইতে হবে কিনা? সবাই বলেন না, বাঁচতে পারবেননি, যতই চেষ্টা করেন কোনো বাঁচার সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই, বাঁচার কোনো পথ নাই, সেদিকে যেতেই হবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে ইরশাদ করেন, জাহান্নাম গুলো যখন ডান দিক থেকে এরকম দৌড়ায় দৌড়ায় আসবে, দেখবেন গ্রামগঞ্জে যখন কুরবানি হাটের সময় আসে, বাড়ির থেকে 3-4 জনে যখন গরুটা ধরে নিয়ে রাস্তায় বাইর হয় বাজারে নিয়ে আসার জন্য, হাটের থেকে যখন গরুটা সুইটটা যায়, বাড়িওয়ালা কি কয়? বাড়িওয়ালা কি ঘোষণা দেয়? এ ভাই, সামনে থেকে যারা আসো সরে যাও, সরে যাও, গরুটা খুব দুষ্ট, বলে কি না? কথা বলেন,
আলোচনা বুঝতেছেন কষ্ট হচ্ছে হ্যাঁ বুঝতেছেন শেষ করে দেই শুনেন একটু ধৈর্য সহকারে আর অল্প সময় কথাগুলো শুনেন আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই মিসালটা দিয়েছে যে একটা গরু যেমনি ভাবে ছুটে গেলে পিছন থেকে বাড়িওয়ালা সবাইকে সংশোধন করে দেয় সবাইকে বলে এই সলিমউদ্দিন কলিমউদ্দিন সরে যাও এই যে আমার গরুটা ছুটে গেছে সামনে থেকে সবাই তোমরা দূরে সরে যাও কাউকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন ঠিক তদ্রূপ জাহান্নাম গুলো ওই যে 70,000 ফেরেশতা শিকল দিয়ে এভাবে ধরে রাখছে যখন জাহান্নামকে ছেড়ে দিবে 70,000 ফেরেশতা ধরে রাখতে পারবে না জাহান্নাম গুলো যখন ছুটে যাবে ফেরেশতা গুলো ডান দিক থেকে আওয়াজ দিবে এ সামনে যারা আছো চলে যাও সামনে থেকে সরে দূরে সরে যাও জাহান্নাম ধাও ধাও করে আসতেছে আপনাকে আমাকে খাওয়ার জন্য খাওয়ার জন্য ওই ডান দিকের মানুষগুলো যখন দৌড়িয়ে বাম দিকে যাবে দেখবে বাম দিকের মানুষ ওরকম দেখবে ওই দিক থেকে জাহান্নামের আরেকটা মাথা আসতেছে ওই পিছনের ফেরেশতাও বাম দিকের ফেরেশতাও এরকম ঘোষণা দিচ্ছে তোমরা সামনে যারা আছো সরে যাও জাহান্নাম আসতেছে এরকম সামনে থেকেও এরকম জাহান্নামটা চলে আসবে এরকম পিছন থেকেও যখন জাহান্নাম চলে আসবে সব মানুষ যখন একত্রে এক জায়গায় জড়ো হয়ে যাবে মুসলমান মুসলমান কথাগুলো খেয়াল করো ওই মুহূর্তে নবীরাও পর্যন্ত বলবে ইয়া নাফসি নবীরা বেগুনা মাসুম নবীদের কোনো গুনাহ নাই নবীরা শ্রেষ্ঠ সেই নবীরা ওই কঠিন মুহূর্তে বলবে ইয়া নাফসি আল্লাহ আমার উম্মতের দরকার নাই আল্লাহ আমার উম্মতের দরকার নাই আল্লাহ আমারে বাঁচান আমারে বাঁচান আল্লাহর কাছে বলবে আল্লাহ আমারে বাঁচান আমার উম্মতের দরকার নাই আল্লাহ এখন এই মুহূর্তে আমাকে মুক্তি দেন এই কঠিন ভয়ানক আযাব থেকে আল্লাহ আমারে মুক্তি দেন ও মুসলমান বাবা বলবে আল্লাহ আমার সন্তানের প্রয়োজন নাই আমারে মুক্তি দেন মা বলবে আল্লাহ কিসের সন্তান কিসের স্বামী কারো আমার কোনো প্রয়োজন নাই আল্লাহ আপনি আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান এবার আপনারা চিন্তা করেন নবীরা যেখানে বলবে আল্লাহ আমার উম্মত দরকার নাই উম্মত দরকার নাই আমাকে বাঁচান তাহলে দুনিয়াতে যে সমস্ত ভণ্ড পীর আছে নামাজ লাগবে না আমার কাছে মুরিদ হলে নামাজ লাগবে না রোজা লাগবে না কিছুই লাগবে না মুরিদ হইতে দেরি কাল কিয়ামতের ময়দানে আমি তোদের সবাইকে পার করে নিব এমন পীর আছে কিনা কথা বলেন এই লোকটা মুরিদ হওয়ার আগে নামাজ পড়তো কিরে ভাই নামাজ পড়ো না কই পীরের কাছে মুরিদ হইয়া যদি নামাজ পড়ন লাগে তাহলে পীর ধরে লাভ হইল কি কথা বলেন পীরের কাছে মুরিদ হইয়া যদি নামাজ লাগে পীর ধরে লাভ হইল কি পীর বাবায় সবাই জান্নাতে নিয়ে যাবে এ বাবারে ভুল থিওরির মধ্যে আছো পাঁচ লক্ষীর বাবারে গলা ফাটাচ্ছি নিজের স্বার্থের জন্য না রে বাবা তোমাদের ভালোর জন্য আসছি তোমাদেরকে সঠিক কথাগুলো বোঝানোর জন্য আসছি পীরের বাবারও ক্ষমতা নাই পীরের বাবারও ক্ষমতা নাই কাল কিয়ামতের কঠিন মুহূর্তে তোমাকে সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য যেখানে নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান এই মুহূর্তে ফের পীর আবার কিভাবে কিভাবে আপনাকে আমাকে বাঁচায় কথা বলেন এরকম পীর আমাদের এদিকে আছে কিনা যারা মুরিদ হয়েছেন এরকম পীরের কাছে ও বাবা আজকে এই মাহফিল থেকে তওবা করে যাও তওবা করে যাও এই পীর কিন্তু তোমাকে অবশ্যই জাহান্নাম নিয়ে যাবে এটা পীর না পীর নামে শয়তান কথা বলেন এটা পীর না পীর নামের শয়তান কারণ যখন পীর এই শয়তান মানুষের রূপ ধরা ছাড়া আসতো মানুষ ধোকায় কম পড়তো কিন্তু যখন এই শয়তানটা পীরের বেশ ধরে আসে তখন মানুষ দলে 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 তার কাছে মুরিদ হইতে থাকে কথা বলেন এ মুসলমান যায়ও না এরকম পীরদের কাছে যায়ও না এদিকে যাব না আলোচনা অন্যদিকে চলে যাবে যেই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি চাচ্ছি এই কঠিন মুহূর্তে আল্লাহ যখন বিচারের কার্যক্রম শুরু করে দিবে বিচারের কার্যক্রম যখন শুরু করে দিবে বাবারে কথাগুলো শুনো কথাগুলো শুনো কথাগুলো ভালো করে শুনো
বিচারে কার্যক্রম যখন শুরু করে দিব এই দুনিয়া তো বিচার হয় কিনা হয়নি এখন তো সমাজে বিচার নাই আছে কথা কোন নাই এখন সমাজের বিচার হলো যার টাকা আছে তার পক্ষে রায় আছে কথা কোন না যার টাকা আছে তার পক্ষে রায় আছে খুন করেও সে হাজী সাহেব কথা কোন না খুন করেও সে হাজী সাহেব কেন টাকা আছে মাতবর জি যা লাগে আসি মাতবরে কই আমারা চলতে সমস্যাটা কি কথা কোন একটা কৃষক সারা দিন পরিশ্রম করে একটা ভ্যান ড্রাইভার রিকশার ড্রাইভার টমটমের ড্রাইভার সারা দিন পরিশ্রম করে সন্ধ্যাবেলায় মাত্র 500 টাকা 700 টাকা 1000 টাকা নিয়ে ঘরে ফিরে কথা বলে একজন গার্মেন্টসের কর্মকর্তা সে মাত্র 7000 টাকা এত পরিশ্রম ওরে মারে মা রাত 4টার সময় ডিউটিতে যায় আবার 10টার সময় আসে ওর ঘুম কোথায় ওর বিশ্রাম কোথায় কিছুই নাই 7000 8000 টাকা নিয়ে আসে মাতবার কয় আমি যদি এক বিচারে পক্ষের রায় দিয়েই যদি 10000 টাকা পাই তাহলে সমস্যাটা কোথায় ও মাতবর বাবারে না 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 তোমার এই মাতবরি কিন্তু ধরা খায়া যাইবা আল্লাহর কাছে এই মাতবরি কিন্তু আল্লাহর কাছে ধরা খায়া যাইবা এই যে লোকটাকে নির্যাতন করলা মাজলুম করলা এই লোকটা কিন্তু এই মামলাটা আপিল করে আল্লাহর আদালতে দিয়ে দিস কথা বলেন যেই মামলাটা আল্লাহর আদালতে চলে যায় কয় আমি সুপ্রিম কোর্টের রায় আমার পক্ষে আসে নাই জজ কোর্টে আপিল করছি কথা বলেন আপিল করার সুযোগ আছে কিনা এই দুনিয়াতে যখন সঠিক বিচারটা পাইলাম না আমি মাজলুম এই লোকটা বিচার শেষ হতে না হতেই আল্লাহর কাছে বিচারটা আপিল করে দিয়ে দেয় মালিক দুনিয়াতে আমি সঠিক বিচার পাইলাম না আমার এই বিচারটা আপিল করে আপনার আদালতে আমি এটা নোটিশ করে দিলাম আপনার আদালতে পেশ করে দিলাম এর বিচারটা আপনি কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে করিয়েন কথা বলেন এখন যেই লোকটা খুন করছে কথাগুলো বুঝেন এই লোকটা সবার মজলিসে জিজ্ঞেস করা হয় এই বেটা তুই খুন করছস কয় আল্লাহর কসম খেয়ে কই খুন তো দূরের কথা যেই দিন এই লোকটা খুন হয়েছে আমি ছিলাম ঢাকায় কথা বলেন ও হা কয় তুই যে সেদিন ঢাকায় ছিলি সাক্ষী আছে দুইজন দাড়িওয়ালা দাড়ি পাকড়া লোক দাঁড়া যায় কয় হ আমি সাক্ষী আসি লোকটা ঢাকায় আসাল দাঁত তো পইরে গেছে আমি সাক্ষী আসি লোকটা কই আসাল ঢাকায় আসাল আহারে বাবা তোমাকেও কিছু টাকা দিয়েছে তোমাকেও 500-1000 টাকা দিয়েছে এই জন্য এই লোকটার পক্ষে মিথ্যা সাক্ষী দিয়ে দাঁড়ায় গেছে কারণ সবগুলার বিচার তো নাটক সাজানো নাটক সাজানো কথা বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার কার্যক্রম শুরু করবে দুনিয়ার মাতবরকে ঘুষ দিয়ে সেখানে তুমি পার পেয়ে গিয়েছো কিন্তু কাল হাশরের ময়দানে আল্লাহরে কয় টাকা ঘুষ দিবা কথা বলেন এ যুবক সমাজের কেউ নেতা খাতা এখানে যদি থেকে থাকেন মাতবর যদি থেকে থাকেন কথাগুলো শুনে রাখেন ভালো করে শুনেন ভালো করে শুনেন আজকে এখানে আপনার হাতে ক্ষমতা থাকার কারণে আমার সময় যদি হয় ওদিকে আমি ঢুকবো ঢুকবো আমার ক্ষমতা থাকার কারণে আমি মাতবরকে এইভাবে যেভাবে মন চায় সেভাবে সমাজের আমি ফয়সালা করে দিচ্ছি কাল হাশরের ময়দানে আল্লাহর কাছে কয় টাকা ঘুষ দিবা আল্লাহ জন এই সুর তুই তো এইভাবে চুরি করছিলি খুন করছিলি কয় আল্লাহ হাসা কথা কই খুদার কসম খেয়ে কই আমি জীবন ওইরকম কাম করি নাই এক শ্রেণীর লোক হাশরের ময়দানে আল্লাহকে মিথ্যুক বানাবে নাউজুবিল্লাহ গন কাকে মিথ্যুক বানাবে কথা বলে আল্লাহকে মিথ্যুক বানাবে আল্লাহ হাসা কথা কই আপনার কসম খেয়ে কই আমি জীবন ওইরকম কাম করি নাই আল্লাহ কইব সিটিং এই সিটিং কুতাকার বাট পার তা আমি আল্লাহ মিছা কথা কই বলেছি আমি আল্লাহ মিছা কথা কই বলেছি যখন আমল নামা এ মুসলমান কোরআনে কথা বলতেছি শোনো শোনো কথাগুলো শোনো যখন আল্লাহর সামনে এই লোকটা মিথ্যা বলবে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই আমি অন্যায় করি নাই আপনি ভুল বলতেছেন এই কথাটা সঠিক না আপনি অন্যায়ভাবে আমাকে জুলুম করতেছেন আল্লাহর কাছে এই কথাটা বলবে আল্লাহ কয় ফেরেশতা ওই যে আমল নামার গাঠটিটা খাতাটা ওইনে আসরে লই আয় আমল নামার খাতাটা এখানে লই আয় আমল নামার খাতাটা যখন তার হাতের মধ্যে দেওয়া হবে আমল নামার খাতারা যখন তার হাতের মধ্যে দেওয়া হবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহ
আল্লাহই তো ভালোই জানে তুমি কত বড় নাস্তিক। আল্লাহ ভালোই জানে তুমি কয় নাম্বার দুনিয়াতে সিটিং ছিলা। আল্লাহ ভালোই জানে তুমি দুনিয়াতে কয় নাম্বার বাট পার ছিলা। যখন তোমার আমলনামা তোমার বাম হাতে দেওয়া হবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এ মুসলমান, হে যুবক যুবতী বোন, তুমি যে রাস্তায় অবাধে চলাফেরা করো, যুবক রে যুবক, তুমি আব্বা ঘুমাইছে এক রুমে, মা ঘুমাইছে এক রুমে, বড় ভাই ঘুমাইছে এক রুমে, তুমি যে আলাদা রুমে ঘুমায়া ঘুমায়া কম্বলের নিচে মোবাইলটা চালায়া চালায়া দেখছ, যুবকরা দেখেনি কথা বলেন। এ যুবক, অন্ধকার রাত্রে গভীর রাতে নির্জনে শুয়া 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 তুমি যে মোবাইলটা দেখছো, ফেসবুকে ঢুইকা ঢুইকা নগ্ন ছবিগুলা তুমি দেখছ, তোমাকে আল্লাহ চোখ দিয়েছে, চোখ কার নিয়ামত? জোরে বলেন, আরো জোরে বলেন। এ যুবক, এই চোখ দিয়ে বাঁকা করে করে ওই যে বেগানার নারীর দিকে তুমি তাকাইছো, কেউ দেখে নাই, তুমি নিজেই দেখছো। তোমার ব্রেন দিয়েছিলাম, এই ব্রেন দিয়ে তুমি অন্যায়ভাবে এই ব্রেনকে তুমি ব্যবহার করেছো। আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছিলাম, এই জবান দিয়ে মানুষকে তুমি জুলুম করেছো। যখন এই সবগুলা তোমার হাতের মধ্যে উঠে যাবে, তোমার আমলনামার খাতাটা যখন দেওয়া হবে, যখন এই খাতাটা দেওয়া হবে, এইভাবে যখন তুমি দেখবা, দেখার পরে তো সবগুলা রিপোর্ট চলে আসবে। অবিকল এই 5 লক্ষ গ্রাম থেকে ধানতারা বাজারে তুমি কিভাবে গিয়েছিলা, কি করেছ, যাওয়ার পথিমধ্যে তুমি কি করছো, সব যখন তোমার সামনে ভিডিও আকারে চলে আসবে, তখন বাঁচার কোনো উপায় আসেনি। কথা বলেন না, বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন আফসুস করে করে বলবে, আরে এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো, কতই না ভালো হতো, কতই না ভালো হতো। যখন আরেকটা পৃষ্ঠা উল্টাবে, আরেকটা পৃষ্ঠা উল্টাবে, পৃষ্ঠা উল্টাইতেই দেরি, দেখে যে আমি চুপি চুপি চোখ বন্ধ করে একটা জিনিস ধ্যান করেছিলাম, চোখ বন্ধ করে করে একটা গুনার জিনিস ধ্যান করেছিলাম, এবং সেটা প্রকাশ করার জন্য নিলিবিলি আমি একাই করেছিলাম, কেউ জানে না, কোনো পশু পাখি কেউ জানে না, শুধু আমি একাই জানতাম। ওই পৃষ্ঠাটা উল্টাইতে দেরি, দেখবে যে সেটাও দেখা যায় উঠে গেছে, সেটাও আমলনামার মধ্যে উঠে গেছে। তখন সে চিৎকার দিয়ে বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন আমলনামা, এ যুবক, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোটর থেকে ছোটা কোনো গুনাহ ছাড়ে নাই, ছোটর থেকে ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, ছোটর থেকে ছোট কোনো গুনাহ ছাড়ে নাই, সবগুলা এখানে উঠে গেছে, সবগুলা এই গুনাহগুলা সব এখানে উঠে গেছে, সবগুলা উঠে গেছে। তখন সেখানে আফসোস করে লাভ নাই, আফসোস করে লাভ নাই। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তখন চিৎকার করে বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আল্লাহ আজকে যদি আমার কোনো হিসাব না নেওয়া হতো, আজকে যদি আমার কোনো হিসাব না নেওয়া হতো, বলেন তো সেদিন আফসোস করে করে কোনো লাভ হবে কি না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন না, আমার আলোচনা বুঝতেছেন, সবাই বুঝতেছেন, একটু কথা বলেন। কবরের হাসরের ময়দানের অবস্থা, ভয়াবহ অবস্থাগুলো বলতেছি, হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা বলতেছি, যে হাসরের ময়দান থেকে কেউ বাঁচতে পারবে না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত, যেদিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এর আগ পর্যন্ত যত মানুষ জিন জাতি এই দুনিয়াতে আসবে, কেউ এই এই হাসরের ময়দানে দাঁড়ানোর থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না, কথা ঠিক কিনা? তখন বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ও মুসলমান,
তখন মানুষ আফসোস করে বলবে ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আহারে আজকে যদি আমার কোনো হিসাব না নেওয়া হতো, আজকে যদি আমার কোনো হিসাব না নেওয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আহারে মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, মৃত্যু পর্যন্ত যদি আমি শেষ হয়ে যেতাম, দুনিয়া থেকে আসার পর আমার শরীর মাটি হয়ে গিয়েছিল, হাড্ডিগুলো মাটি হয়ে গিয়েছিল, এই পর্যন্ত যদি শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। ওয়ালা মাদ্রি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মা আগনা আন্নি মালিয়া। এ মুসলমান, এ মুসলমান, এই কথাটা ইম্পর্টেন্ট একটা কথা শেষ করে দিচ্ছি, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া, আয় আল্লাহ আমার সম্পদ আমাকে কিন্তু আজকে বাঁচাইতে পারবে না। এই দুনিয়াতে অর্জিত যে সম্পদগুলো আছে বলেন তো, এই সম্পদগুলো কাল হাশরের ময়দানে কাজে আসবে কিনা, কথা বলেন, কথা বলেন না, এই সম্পদগুলো কাল হাশরের ময়দানে কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। এই বান্দা তখন আফসোস করে, আফসোস করে বলবে, আফসোস করে বলবে, মা আগুনা আন্নি মালিয়া, আরে আমার কোনো মাল আমার কোনো উপকারে আসে নাই, আমার সম্পদ আমার কোনো উপকারে আসে নাই, সবগুলা শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আরে কার জন্য কি করছি, এই ধন সম্পদ কার জন্য করছি, কার জন্য করছি, সম্পদ অর্জন করার পিছনে চুলগুলা পাইকে গেছে, কথা বলেন, একটা ভালো লুঙ্গি বাবা পরিধান করে নাই, একটা ভালো জামা বাবা পরিধান করে নাই, দেশি মুরগি খায় নাই, ফার্মের মুরগি 100 টাকা কেজি কিনে খাইছে। এই সম্পদ গোছানোর জন্য, সম্পদ বাড়ানোর জন্য, আর আফসোস করে করে আমি আর আপনি হাশরের ময়দানে বলবো, মা আগনা আন্নি মালিয়া, আরে আমার সম্পদ কোনো উপকারে আসলো না, সম্পদ কোনো উপকারে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া। ও সমাজের মাতবর, ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান আছে কিনা, কথা বলেন, মেম্বার হইলেই তো ক্ষমতা দেখে গেড়া, আরে নেতা হইলে তো ক্ষমতা দেখে গেরা, চেয়ারম্যান হইলে ক্ষমতা দেখে গেরা, এমপি হইলে ক্ষমতা দেখে গেরা, মন্ত্রী হইলে তো কোনো কথাই নেই, কথা বলেন না। আল্লাহ বলবে, হে মুসলমান, আল্লাহ সবগুলো দুনিয়াতে মেসেজ দিয়ে জানাই দিচ্ছি, হালাকা আন্নি সুলতানিয়া, হে ক্ষমতাবান নেতা, হে ক্ষমতাবান নেতা, নেতা গো সমাজের মাতবর, কথাটা ভালো করে শোনো, এই যে নেতা, এই নেতাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, কথা বলেন না, এ যুবক না এখানে বুঝতেছো, এই নেতা, এই ক্ষমতা, এই দাপট তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, তুমি কাল কিয়ামতের ময়দানে আফসোস করবা, হালাকা আন্নি সুলতানিয়া, এই সুলতানাত, এই ক্ষমতা, এই বাদশাহী, এই রাজত্বই আমাকে ধ্বংস করে দিয়েছে, এই রাজত্বই আমাকে ধ্বংস করে দিয়েছে, এই রাজত্বই আমাকে ধ্বংস করে দিছে। এখন এত আফসোস করার পরেও বলেন তো আমি সেখান থেকে রেহাই পাবো কিনা, কথা বলেন না, আফসোস করার পরেও আমি কিন্তু রেহাই পাবো না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করবেন, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। এ মুসলমান, জাহান্নাম থেকে 70 গজ শিকল নিয়ে আসবে, সেই 70 গজ শিকল দিয়ে তোমাকে আমাকে, টেনিস বল, টেনিস বল দেখছেননি কখনো, ব্যাট বল দেখছেননি কখনো, এই ব্যাট বল যেরকম গোলাকার হয়, ফুটবল যেরকম গোলাকার হয়, আপনাকে আমাকে এইভাবে হিসাব নেওয়ার পর, হিসাবটা আল্লাহ বুঝিয়ে দেওয়ার পর, যদি আমল নামা খারাপ হয়ে যায়, জাহান্নামের ফয়সালা হয়ে যায়, মুসলমান যুবক যুবতী বোন, জাহান্নামের ফয়সালা যদি তোমার আর আমার হয়ে যায়, আল্লাহ বলবেন, খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবে, হে ফেরেশতা, জাহান্নাম থেকে শিকল নিয়ে আসো,
জাহান্নাম থেকে শিকল নিয়ে আইসা এই বেঈমানদারে এই দুশ্চরিত্রকে এই বদমাশকে এই খারাপ লোকটাকে বেঁধে ফেলো প্যাকেট করে ফেলো ফুটবলের মতো টেনিস বলের মতো প্যাকেট করে ফেলো প্যাকেট করে তাকে জাহান্নামের মধ্যে বাড়ি দিয়ে নিক্ষেপ করে মাঝখানে ফেলে দাও এ মুসলমান শুধু ফেলে দিবে এখানেই না ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার আগে গিরিল মুরগি খাওয়ার জন্য কালামপুর যাইতো হইতো দামরায় বাজারে যাইতো হইতো এখন গ্রিল মুরগি কোথায় পাওয়া যায় খাইছেন নি কখনো গ্রিল মুরগিগুলা এই ধানতারা বাজারে পাওয়া যায় বলেন তো আগুন ঘুরে না মুরগি ঘুরে কথা বলেন আগুনটা আস্তে 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 হিট হচ্ছে আর মুরগিটা মেশিনের সাথে যেভাবে ঘুরতেছে ঘুরে কি না কথা বলেন মেশিনের সাহায্যে মুরগিটা ঘুরতেছে আর আস্তে আস্তে মুরগিটা পুরা হচ্ছে যখন পরিপক্ব হয়ে যায় খাওয়ার উপযুক্ত হয়ে যায় তখন এই মুরগিটা মানুষের সামনে নিয়ে দেয় মানুষ মজা করে খায় কথা বলেন এই মুরগিটা কত মজার নান রুটি দিয়ে খায় হে মুসলমান হে যুবক তোমাকে যখন টেনিস বলের মতো বাড়ি দিয়ে নিক্ষেপ করে জান্নাত জাহান্নামের মাঝখানে ফেলে দিবে এই মুরগি যেমনি ভাবে পুড়ে পুরা মুরগি যেমনি করে পুড়ে তোমাকেও কিন্তু জাহান্নামের আগুন এভাবে পাল্টায় 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 ঘুরায় ঘুরায় পুড়ব এ মুসলমান সাধারণ কোনো আগুন না জাহান্নামের আগুন জাহান্নামের আগুন কত উত্তপ্ত কত ভয়ানক দুনিয়ার আগুনের মধ্যে একটা মিনিট হাত তুমি দিতে পারো না এই জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন থেকেও একশো গুণ বেশি এর প্রহর হবে গরম হবে এ মুসলমান সেই জাহান্নামের আগুন কত ভয়ানক হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার সেদিন পাল্টিয়ে পাল্টিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উলট পালট করে করে তোমার চেহারাগুলো জাহান্নামের মধ্যে পুরানো হবে পুরানো হবে ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহা ওয়া আতানার রাসূলা সে জাহান্নামের মধ্যে ঘুরে ঘুরে পড়বে আর আফসোস করে বলতে থাকবে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন যদি দুনিয়াতে থাকতে আমি আতানাল্লাহ রাসূলের ও আল্লাহর অনুসরণ করতাম ও আতানার রাসূলা যদি রাসূলের অনুসরণ করতাম তাহলে কতই না ভালো হইতো কথা বলেন যদি আমি আল্লাহর অনুসরণ করতাম যদি আমি রাসূলের অনুসরণ করতাম তাহলে তো আমার আজকে এই পরিস্থিতি এই পরিণতি হতো না ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা যখন এভাবে পড়তে থাকবে আলোচনা শেষ কথাটা শুনেন এবার যখন পড়তে থাকবে জ্বলতেই থাকবে এবার আল্লাহর কাছে বলবো আল্লাহ একটা কথা আস আল্লাহ গো একটা কথা আস কি কথা বান্দা কহ যা কবি এই জাহান্নামের আগুনের মধ্যে ঠাইকাই বলতে হবে অকাল রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা আল্লাহ আজকে আমি যে এই জাহান্নামী পতিত হয়েছি এই জাহান্নামে আসার পিছনে অবদান হচ্ছে আমার নেতার কথা বলেন নেতায় হুকুম করতে দেরি মুসলমান যুবক নেতার ডাকের সাড়া দেওয়ার জন্য কোনটা ন্যায় কোনটা অন্যায় তুমি সেটা ভুরুক্ষেপ করো না কথা বলেন নেতায় ওয়ার্ডার করছে কি হবে না হবে দেখার সময় নাই নেতা ওয়ার্ডার করছে কি হবে না হবে দেখার সময় নাই যত জরি জাপটা আসবে সব নেতার উপর দিয়ে আসবে নেতায় ওয়ার্ডার করছে নেতারে খুশি করতে হবে কথা বলেন এ ভাই নেতাকে খুশি করতে গিয়ে কিন্তু তুমি জাহান্নামের মধ্যে ভাবে জ্বলতে হবে তখন আল্লাহর কাছে গিয়ে বলবে ওয়াকালু রব্বানা ইয়া রব ইন্না আতানা আমি তো নেতার অনুসরণ করেছি আমি তো বড়দের অনুসরণ করেছি ওয়াকুবারানা এখানে যারা বাবা আছেন বাবা আছেন বাবা কারা কারা আছেন হাত তুলেন তো দেখি হাত তুলেন যারা বাবা আছেন হাত তুলেন হাত নামান অধিকাংশ লোক গুলাই বাবা হইছেন এ যুবক তোমরা যারা সামনে বাবা হবা পর্দার অন্তলে মা গো তোমরা যারা মা হয়েছ যুবতী বোন তোমরা সামনে ভবিষ্যতে যারা মা হবা সবাই কথাটা কান খাড়া করে শোনো হাসরে ময়দানে যখন এই লোকটা জাহান্নামে যাবে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা
আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বাবার অনুগামী আল্লাহ আপনি আমাকে বানাইছিলেন বাবা মায়ের গর্ভে আল্লাহ আপনি আমাকে পাঠাইছিলেন আব্বা আম্মা আমারে ছোটবেলায় দিন শিক্ষা দেয় নাই এ বাবা কথাগুলো কান কান খাড়া করে শুনো যারা বাবা হইছো তোমার চারজন সন্তান পাঁচজন সন্তান একটা সন্তানকেও তুমি দিন শিক্ষায় শিক্ষিত করো নাই সবগুলোকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেছো একটা সন্তানকেও দ্বীনের শিক্ষা দাও নাই কালেমা শিক্ষা দাও নাই নামাজ শিক্ষা দাও নাই আল্লাহর বিধি বিধান আদেশ যেগুলো আছে নিষেধ যেগুলো আছে করণীয় যেগুলো আছে বর্জনীয় যেগুলো আছে একটা জিনিসও তুমি কাউকে শিক্ষা দাও নাই এ বাবা তোমার বিরুদ্ধে এই সন্তান জাহান্নামে বসে বসে আল্লাহর কাছে মামলা দায়ের করবে আল্লাহ আমার বাবার অনুগামী করে আপনি আমাকে পাঠাইছিলেন আমার দাদার অনুগামী করে আপনি আমাকে পাঠাইছিলেন আমার বড় ভাইয়ের অনুগামী করে আপনি আমাকে পাঠাইছিলেন আমার মার অনুগামী করে আপনি আমাকে পাঠাইছিলেন অতএব আব্বা আম্মা বড় যারা আছে কেউ আমাকে দ্বীনী শিক্ষায় শিক্ষিত করে নাই এই জন্য আজকে আমি জাহান্নামে জ্বলতেছি আমার আব্বা আম্মা কোথায় ওয়াকুবারানা ফাদল্লুনা সাবিলা তারা আমাকে পথ বষ্টর দিকে অন্যায়ের পথে চালিয়েছে আমি অন্যায় পথে চলেছি তাদের কারণে অতএব কলু রব্বানা ইন্না আতনা সাদাতানা ওয়া কুবারানা ফাদল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা আল্লাহ আজকে যদি আমাকে তাদের কথা মানার কারণে শাস্তি একটা হয় নেতার কথা মানার কারণে যদি শাস্তি একটা হয় আব্বা আম্মার পদাঙ্ক অনুসরণ কারণে মুরব্বীদের অনুসরণ করার কারণে যদি আমার শাস্তি একটা হয় তাহলে আমার মুরব্বী যাদের অনুসরণ করেছি যেই নেতার অনুসরণ করেছি এই নেতাকেও দি ডবল আমাকে যা শাস্তি দেওয়া হবে তাদেরকে আরও বেশি ডবল শাস্তি দিতে হবে এবার চিন্তা করেন বাবা যারা হইছেন নেতা যারা হইছেন এবার একটু চিন্তা করেন উপলব্ধি করেন যে এই নেতার কথা মানার কারণে আব্বা আম্মা কথার মানার কারণে মুরব্বীদের কথা মানার কারণে আপনি যে দিন থেকে দূরে সরে আছেন দিন থেকে অনেক পিছনে চলে গিয়েছেন এই জন্য আপনাকে তো জাহান্নামে যেতেই হবে যারা বাবা হয়েছেন গার্ডিয়ান আছেন তারা এখনও হুঁশিয়ার হওয়ার সময় আছে হুঁশিয়ার হয়ে যান সন্তানকে নামাজের শিক্ষা দেন সন্তানকে ফরজিয়ত যে সমস্ত ফরজ বিধানগুলো আছে এগুলো শিক্ষা দেন রসুলের অনুসরণ করা শিক্ষা করা দরকার এগুলো শিখান আপনি না শিখতে পারলেও আপনি না শিক্ষা দিতে পারলেও মসজিদের ইমাম সাহেবদের কাছে এসে এসে মাদ্রাসার হুজুরদের কাছে গিয়ে গিয়ে আপনি এখনও সময় আছে দিন শিখেন সন্তানকে শিক্ষা দেন সন্তানকে সুপরিচিত যে রাস্তা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যে মুস্তাকিমের রাস্তা জান্নাতের রাস্তা কোনটা জান্নাতের রাস্তা কি কাজ করলে জান্নাতে যেতে পারবো কোন কাজ করলে জান্নাতের পথে আমি চলতে পারবো কোন কাজ করলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো এগুলো ওলামা ইকরামের কাছে গিয়ে গিয়ে শিখে শিখে জান্নাতের পথে জান্নাতের দিকে অগ্রগামী হওয়ার জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকেই জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন সকলে বলি আমিন।